মানুষকে ভয় দেখাতে সেনাবাহিনী নামানো হয়েছে তবে ত্রাস সৃষ্টি করে জনগণকে কেন্দ্রে নেওয়া যাবে না রাজধানী ফার্মগেটের সংক্ষিপ্ত সমাবেশে এসব বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন বিরোধীদের দমন করে তামাশা নির্বাচন করছে আওয়ামী লীগ দাবি করেন নির্বাচনে আস্থা না থাকায় প্রতিদিন ভোট থেকে সরে যাচ্ছেন প্রার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যত চেষ্টাই করুক জনগণকে দমানো যাবে না তারা বুঝে গেছে 7 জানুয়ারি কেমন ভোট হবে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিতে এলে পাল্টা লড়াইয়ের ঘোষণা দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা মিছিলটি ফার্মগেট থেকে শুরু হয়ে নীলক্ষেত মোড়ে গিয়ে শেষ হয় সাত তারিখে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে কাজেই সাত তারিখে কেউ এই তথাকথিত নির্বাচনে ভোট দিতে যাবে না প্রচারণামূলক নির্বাচন কি হবে সেটা আপনারা বুঝতে পারছেন কোন বিরোধী দল আছে